সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। ভাওয়ালের জমিদার পরিবারের সন্তান, জন্ম 1937 সালের 28শে মে ইরাকের বসরা নগরীতে। তারপর বাবা চলে আসেন দেশে, ঢাকায় তার বসবাস, বেড়ে ওঠা, সেন্ট গ্রেগরি স্কুল, ঢাকা কলেজ এবং ডিগ্রি লাভ। তারপর আমাদের জন্য এক কিংবদন্তি হয়ে ওঠেন তিনি, সুরকার রবীন ঘোষ। কিংবদন্তি সুরকার রবীন ঘোষকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1960 সাল, পরিচালক এহতেশাম তৈরি করলেন রাজধানী বুকে ছবিটি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করলেন যৌথভাবে রবীন ঘোষ এবং ফেরদৌসী রহমান। রবীন ঘোষ আজকে আমাদের অতিথি, কেমন আছেন? অনেকদিন আগের কথা জানতে চাইবো, চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট তো হলেন সঙ্গীত পরিচালক হিসেবে, সঙ্গীতের সাথে কিভাবে যুক্ত হলেন? ছোটবেলা থেকে আমাদের বাড়ি ওয়ারিপাড়া, বাসা নাম করা, যত সঙ্গীত শিল্পী আপনি আব্দুল আলিম, আব্দুল লতিফ ভাই সব ওইখানে জড়িত। এটা রেস্টুরেন্টের মতো ছিল। আমার বাবা কলকাতার থেকে রেকর্ড আনতো, যেগুলি নট ফর সেল, রিজেক্টেড রেকর্ডগুলি ছিল, তরুণ কুমার, বড় গৌরব আলী, আব্বাসউদ্দিন সাহেবের, তারপরে আপনার ফিতবিন, দিস অ্যান্ড দ্যাট, অনেকগুলিও আমরা তখন শুনতাম। সেটা কানটা আমার ই হয়ে গেলো, মানে মিউজিকের দিকে। আমি ছোটোবেলার থেকে আমি ওই মিউজিকের দিকে, তো ওইখান থেকে আমার আস্তে আস্তে আমি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আস্তে আস্তে করে শিখতে লাগলাম, যে কোনটার কীভাবে ব্যবহার হয়। আর আমার এক্সপিরিয়েন্স অ্যাজ এ ফিল্ম, একটা ওয়েস্ট পাকিস্তানের ছবি ছিল এই রাজধানী বুকের আগেই, মুসলুদ্দিন ছিল ওইখানে, মুসলুদ্দিন আমাদের বাঙালি ছেলে, আর আমাকে ওরা নিল এখান থেকে। তখন চলে গেলাম কলকাতায় রেকর্ডিং করতে, হেমন্ত কুমার, সন্ধ্যা মুখার্জি, এদের রেকর্ডিং করলাম ওইখানে, মেরে হামসাফার ছবিতে। ওইখানে আমার অনেক এক্সপিরিয়েন্স হলো ওই রেকর্ডিং কী করে, কী করে হয়, কোন ইনস্ট্রুমেন্ট, ব্যালেন্সিং, এভরিথিং আমি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলো। রাজধানী বুকে কোনো অসুবিধা হয়নি, অনেকগুলো গান ছিল রাজধানী বুকে। ফেরদৌসী রহমান আপনার সঙ্গে যৌথভাবে কাজটি করলেন, হ্যাঁ, যৌথ, এই পরিকল্পনাটি কীভাবে তৈরি হলো? এটা করলো এহতেশাম সাহেব, আমার দরকার ছিল যে আমি একটা ব্রেক পাই, ব্রেক পাই, এটা আমার এক্সট্রা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এক্সপিরিয়েন্স হইলে যত এক্সপিরিয়েন্স তত বেটার। রাজধানী বুকেতে একটা এক্সপেরিমেন্ট টাইপের করতে গেলাম, যে ঠিক আছে আমি আর ফেরদৌসী। 48 বছর আগের কথা, রাজধানীর বুকে আমরা একটি অবিস্মরণীয় গান পেলাম, তালাত মাহমুদের কণ্ঠে, কেজি মোস্তফার লেখা, তোমাকে লেগেছে এত যে ভালো। এই যে গান, এই গানটির তৈরির নেপথ্য কথা আমরা জানতে চাই, অসাধারণ সুর। আপনার যখন তালাত সাহেব এখানে আসলো, তার বড় ভাই এখানে থাকতো, ঢাকাতেই থাকতো, তো আমাকে বললো, এহতেশাম সাহেব বললো যে এরকম দুটো গান তো করতে হবে। তখন আমি এত তাড়াতাড়ি, আপনার কী করে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি বললাম, আজিম আজিম ছিল একজন আমার বন্ধু, হিরো ছিল, ওকে বললাম, সে বলল আমার কাছে একটা ছেলে আছে নতুন কবি, সে তোমার মানে হি উইল গিভ টাইম, অনেক সুন্দরভাবে লিখতে পারবে, হিরোটা এখন পর্যন্ত কমার্শিয়াল ইয়েতে আসেনি। তো আমি বললাম বের করো, তারে তাকে বের করলাম, তারপরে ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে বাসায় বসাইলাম, বললাম ভাই গানটা তোমাকে আজকে দিতে হবে। তখন সে খুব ভয় পেত, সে বলে আমাকে আমার দ্বারা হবে না, এই ওই ঘাবড়ায়, আবার মনে হয় শিভারিং টাইপের,
স্বীকার করতেছে। তো এনিওয়ে আমি তাকে খুব ই করে ভালোবাসে দিয়ে আমি বললাম তুমি এখানে বসো, তুমি যা লেখো তুমি আমার শোনাও, নো প্রবলেম, তুমি টেক ইউর টাইম। তখন ভাই রাত্রেবেলা হতে হতে আপনার ওর দিয়ে দিল গানটা। তখন দেখি শ্যাম সাহেবও ছিলেন, ফেরদৌসিও ছিল, সব বলল ঠিক আছে ওকে। আর তারপর তো আমরা রিহার্সাল করলাম তালাত মাহমুদের সঙ্গে। একদম নতুন হিসেবে তালাত মাহমুদের মতো শিল্পীর সঙ্গে যে কাজ করলেন সেই অভিজ্ঞতার কথা কিছু বলুন। তখন আমি তো একদম নতুন, ডেফিনেটলি আমার নার্ভাস হইতাম, কিন্তু ওর মধ্যে একটা বিউটি আছে তালাত সাহেবের মধ্যে, এটা সব বড় আর্টিস্ট আমি দেখলাম, যে আপনি রিহার্সাল দিয়ে আপনি যদি গানটার ওরে বলেন যে এক্সপ্রেশনটা, ওদের কাছে একটা শর্ট হ্যান্ড থাকে, এটা শর্ট হ্যান্ড, ওরা ঠিক ওই জায়গাটা যেখানে আপনি বলছেন সেখানে ওরা এরকম একটা দাগ দিয়ে রাখে, ঠিক ওই জায়গা ঠিক আপনি দে ডো নট মিস। আমাকে তালাত সাহেব একটা জিনিস বললো যে একদিন রিহার্সাল দিলাম দুই তিন ঘন্টা, তারপরে আপনি আমাকে বললো যে কালকে আপনার কোনো কী প্রোগ্রাম, কালকে তো টাইম দেন না। আমি বললাম ঠিক আছে বলেন, বিকালে আবার আবার করি। তো আমি দেখলাম যে এটা বড় শিল্পী হলো কি আপনি হি ওয়ান্টস টু লার্ন, মানে যত সে রিহার্সাল দেব ততই তার ভালো। গানগুলোর কিছু অংশ যদি আমাদের গিয়ে শোনাতেন। আমি তো সিঙ্গার না, আমার তো সব, আমি তো লোকের বলি এটা কী করতেছো এটাই করো, আমি নিজে এখন যদি ভুল করে করে ফেলাই ট্রাই করি। তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানি, রাতের বাসরে দুষর হই তাই সে আমার টানি, চাঁদ বুঝি তা জানি। একটা গান, আর যেটা একটু কষ্ট আছে ওই গানটা আপনার আমার সে গান, আমার সে গান হারিয়ে গেছে দূর অজানার বনে, তুমি নতুন করে বাঁধবে বিনা নতুন আলাপনে। দর্শকবৃন্দ, গানগুলো আমাদের কাছে নেই, আমরা তার সাউন্ড ট্র্যাকটি শুনব, আশা করি আপনাদের মনে করিয়ে দেবে সেই সব দিনের কথা। তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দুষর হয়ে তাই সে আমার টানে, তাই সে আমার টানে। 1961 সাল মুক্তি পেল মুস্তাফিজের পরিচালনায় হারানো দিন ছবিটি, সুপার ডুপার হিট একটি ছবি, বাংলা ছবি, সুরকার রবীন ঘোষ, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, অসাধারণ। গানটির নেপথ্য কাহিনী আমাদের বলুন। দুনিয়া আপনি ইন্দো পাক সাবকন্টিনেন্টে আপনি মহারাষ্ট্র বলেন ই বলেন, দুনিয়ার জায়গার আমার এক্সপিরিয়েন্স আছে সুরের, সুরের সম্বন্ধে। তো আমি একটুখানি দেখলাম কি এটা সৈরা সৈরা করি, একটু সৈরা যাই ফ্রম দ্য ফ্রম আওয়ার ফোক থেকে একটু সৈরা গিয়ে আমি এই সুরটা মারলাম। গানটা এখনও শুনি, নানা নানা ভয়েসে শুনি, মাঝে মাঝে শুনি, ভালোই লাগে। নয়নের বান দিয়ে গো যৌবনের দোল দিয়ে গো, নূপুরের তালে তালে তোমায় আমি বেঁধেছি, জানি গো জানি আমি তোমার যে বেঁধেছি, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, চিরন চুরন পার হয়ে আজ তোমার দেশে এসেছি, প্রজাপতি ওড়না ছড়িয়ে ফুলে
রয় কানে কানে ভ্রমর সে গুনগুনিয়ে, ফাগুনের আবির ছাড়ালো কেন প্রজাপতি ওড়না ছড়িয়ে, ফুলে রয় কানে কানে ভ্রমর সে গুনগুনিয়ে, ফাগুনের আবির ছাড়ালো কেন। ১৯৬২ সাল, পরিচালক এহতেশাম তৈরি করলেন উর্দু ছবি, ছবির নাম চান্দা। সঙ্গীত পরিচালক রবীন ঘোষ, চার প্রতিটি গান জনপ্রিয় হলো, উর্দু ছবিতে সুর করলেন, সেই অভিজ্ঞতা। আমরা যখন চান্দা করি, যখন ছবিটা কমপ্লিট হলো আর যখন আপনি এটা লাহোরে রিলিজ করব করাচিতে, বিকজ তখন ওইখানকার লোক আসলো, কিছু ডিস্ট্রিবিউটার প্রডিউসার আসলো, ওরা এসে ছবিটা দেখলো, দেখার পরে ওরা বৈশা ওইখানে আমার সামনে বৈশে চা খেলো আর বললো যে সব ঠিক আছে ছবির, খালি হিরো হিরো নতুন আর মিউজিকটা মানে আমাদের টাইপের না, একটু অন্যরকম, একটু অন্যরকম রকম, আমার জানি না এটা কি মানুষ ওটা অ্যাকসেপ্ট করবে। তারপর দেখলাম আপনার লাহোরে আপনার খুব করাচিতে খুব চললো ছবিটা। ওই ছবিকালে একটা প্রডিউসার মানে ফিনান্সার বম্বের থেকে এখানে আসছিল, সে চান্দা দেখতে গেছে, চান্দা দেখার পরে আপনার সে আসে এদের সামনে কন্ট্যাক্ট করলো, এদের সামনে আমার কন্ট্যাক্ট করলো, সে বলল যে এই ছবিটা আপনি বানান বম্বেতে, আমারও বললো যে আপনি সেম গান হোল অফ ইন্ডিয়া, তো ন্যাচুরালি সে চাইব যে লতা মঙ্গেশকর আর অর্কেস্ট্রেশন ওইখানে বম্বের অর্কেস্ট্রা ইউজ করবেন, একই গান খালি মেল গানগুলি বাড়াই দিবেন, কেন আমরা ওই তখনকে বলতে আসলো শাম্মী কাপুরের তখন জয় জয়কার, হ্যাঁ জয় শাম্মী কাপুরে রাখবো অ্যাজ এ মেল, আর তখন এটা ওইটা শ্যাম বললো যে ভাই রবিন ইউর লাকি, শাবনাম থাকবে হিরোইন, ও শাম্মী কাপুর নাম দিয়েছিল যে এদের দিয়ে আমরা কালার ছবি ব্যাঙ্গালোরে, ব্যাকগ্রাউন্ড ব্যাঙ্গালোরে ওই পাহাড়ি ওইদিকে। তারপরে এটা প্রজেক্টটার আগে বাড়েনি। চান্দার যদি কোনো একটি গানের অংশ বিশেষ আমাদেরকে শোনাতেন এখনকার দর্শকদের জন্য, কোনো একটি গানের। ছলকে গগরিয়া ভিগে চুনরিয়া এসে না দেখো সাবরিয়া, হো এসে না দেখো সাবরিয়া, আরো কোন গান মোস্টলি রিদম গান একটা ডান্সের দিকে। তো তারপরে আস্তে একটা গান শুনে চাঁদিনি ভিগি ভিগি হাওয়া না জানে তুম কাহা খো গয়া। একটা মেয়ে ছিল ফরিদা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিনের বড় বোন, জি, এই তার প্রথম ছবি চান্দা, চান্দাতে। আর এই গানটা বোধহয় আঞ্জুমান আরা গেছে। ফিরদৌসের একটা গান ছিল খুব পপুলার হয়েছে, হইল ফোকের উপর বেস করা, খিয়া তোরি রানী হারে ও পরদেশিয়া আ যা হো, ও পরদেশিয়া আ যা, খিয়া তোরি রানী হারে ও পরদেশিয়া আ যা, ১৯৬২ সাল, এহতেশাম তৈরি করলেন নতুন সুর ছবিটি, সঙ্গীত পরিচালক রবীন ঘোষ, এবং এই ছবির জন্য আঞ্জু আনারা গাইলেন একটি অসাধারণ গান। গানটা ছিল কে শরণের প্রান্তরে চুপি চুপি দোলা দিয়ে যায় কে। আঞ্জুমানের গলাটা খুব মিষ্টি ছিল, কথাগুলি যখন বলতো তখন খুব মিষ্টি মিষ্টি করে বলতো, যার জন্য আমার পছন্দ ছিল আঞ্জুমান আরা। ১৯৬৩ সাল, মুক্তি পেল আরও একটি জনপ্রিয় ছবি, ছবির নাম তালাশ, পরিচালক মুস্তাফিজ। অনেকগুলো গান এখনো দর্শকদের মুখে মুখে ফেরে, সুভাষ দত্তের লিপি একটা গান ছিল। সুভাষ দত্ত আপনার লিড ছিল, লিডে ছিল, যার জন্য সুভাষ দত্ত সাহেব অ্যাওয়ার্ড পাইছে অনেকবার এই ছবির জন্য।
অ্যাজ এ বেস্ট ক্যারেক্টার অ্যাক্টর আর আপনার মাই হু রিক্সাওয়ালা বেচারা রিক্সাওয়ালা বেচারা হ্যাঁ আমি আমার এই এই ছবির জন্য আমার ফার্স্ট অ্যাওয়ার্ড পাইলাম পাবলিক অ্যাওয়ার্ড অল ইস্ট আর ওয়েস্ট মিলে মিলে হ্যাঁ আমি পেলাম একটা অ্যাওয়ার্ড সুভাষ দত্ত পেল আর শাবনম পেয়েছে বেস্ট হিরোইন আমরা যখন অ্যাওয়ার্ডটা নিতে যাই আপনার আমরা গেলাম করাচিতে সেখানে আপনার যখন আমরা হোটেল থেকে গাড়ি করে আসি সুভাষ দত্ত ছিল তা সে দেখি হাজার হাজার লোক আপনি দাঁড়িয়েছে আমি বললাম কী করে এর মধ্যে ঢুকা যায় বলে চিন্তা করে আর বসেন এখন বাইরে না কিন্তু সুভাষ দত্ত বাইরে গেল বাইরে গিয়ে আপনি ওই ঢুকার চেষ্টা করতেছে ওর মধ্যে আপনার পুলিশের আপনার ওই যে লাঠি দিয়া জি বাড়ি মারতেছে আমি দেখি সুভাষ দত্তর মধ্যে পড়ছে কয়েকটা বাড়িও খাইছে আমি তাড়াতাড়ি গাড়িতে নেমে বললাম আরে থামো এটি কী করতেছে এটা তো আর্টিস্ট আর্টিস্ট তাহলে তো সুভাষ দত্ত বাই দ্যাট টাইম সে নাম করে গেছে সব ঘরে ঘরে সুভাষ দত্তর নাম তো আমি তখন সে বললো সরি আমরা তো ভাবছিলাম এই বিতলা পোলা পানগুলি সব ঢুকতে চায় ঢুকতে চায় মানে পুরো রাস্তা ই হয়ে গেছিলো ভিড় হয়ে গেছিলো তো তাকে বাঁচাইলাম আমি আমি বললাম তুমি বসো এখানে যখন ওরা সিগন্যাল দিব আপনার ক্লিয়ার করে দেবো তখন আমরা ঢুকুন তালাশ ছবির জন্য নিগার পুরস্কার পেলেন রবীন ঘোষ 1963 সালে ১৯৬৪ সাল মুস্তাফিজ তৈরি করলেন পায়েসে ছবিটি সঙ্গীত পরিচালক রবীন ঘোষ ১৯৬৪ সাল সৈয়দ মোহাম্মদ পারভেজ তৈরি করলেন কারওয়া ছবিটি এই ছবির সঙ্গীত পরিচালক আমাদের আজকের অতিথি রবীন ঘোষ সৈয়দ মোহাম্মদ পারভেজের ছবিতে আপনি কাজ করলেন জি পারভেজ ভাই কত সুন্দর মানুষ ছিল আমরা নেপালি ভাষায় গান করছি আর আপনি এ কাঞ্চা মলাই সুনকো তারে খসাই দেউলা জিন্তারা মা তেরি হই না ঝুনপারি ঝরাই দেউলা এটা এরকম ছোট ছোট পিস নেপালি দিয়ে আমরা করছিলাম ওই ছবি ১৯৬৪ সাল এহতেশাম মুস্তাফিজের বাইরে আরও একটি ছবির সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করলেন আমাদের আজকের অতিথি রবীন ঘোষ পরিচালক কাজী জহির ছবির নাম বন্ধন তখন তো আপনার উর্দুর একটা ই ছিল আপনার দুই পাকিস্তানকে অ্যাট্রাক করার জন্য আর শুধু তা না আপনার মনে করেন এখানে ছিল 7 কোটি লোক ওখানে 6 কোটি তো ওই 6 কোটি মার্কেটটা আপনার ক্যাপচার করার জন্য উর্দু ছবির দিকে চলে গেছে সব লোক বাংলা ছবি হতো তাছাড়া আপনার অ্যানাউন্সমেন্ট ছিল যে যারা ছবি ঢাকায় বানাবে তাদের একটা করে পারমিট দেওয়া হবে টু ইম্পোর্ট ফিল্ম ইন্ডিয়ান যেসব ফিল্ম আপনার ইম্পোর্ট করা হয়েছিল এই সাগরিকা হারানো সুর এইসব ছবি এগুলি সব ওই ওই পারমিটে আসছিল দ্যাট ওয়াজ এ বিগ অ্যাট্রাকশন আপনার লোকের জন্য প্রোডিউসার প্রোডাকশন মাশরুম হয়ে গেলো সব দিকে প্রোডাকশন প্রোডাকশন কাজী সাহেব তো একটা এক্সেলেন্ট ডাইরেক্টর ওইখানে আমি আমার গান ছিল ইয়ে তেরি জমি হে তেরা আসমা জব্বার দা গাইছিলাম জব্বার আর ফেরদৌসি খুব খুব মজা লাগছে আপনার কাজী সাহেবের সঙ্গে কাজ করতে ইমোশন খুব ইমোশনাল লোক ইন্টারেস্টিং লোক আর কাজ জানতো সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ কথা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়